আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার অন টিভি অনলাইন চ্যানেলে অনেক কন্ট্রাক্টর তথা ঠিকাদার ভাইরা আছেন। আজকে টোটাল ভিডিওতে ঠিকাদার ভাইদের নিয়ে কিছু কথা হবে। ঠিকাদার ভাইরা যখন বাড়ির কাজ করে তখন বাড়ির মালিককে কিছু কথা বলা উচিত, যেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা বাড়ির মালিকের অনেক কাজে আসবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। একজন কন্ট্রাক্টর ভাই যখন একজন বাড়ির মালিকের সাথে কথা বলবে, প্রাথমিকভাবে প্রথম দিন যেদিন কথা বলবে সেদিন কিছু বিষয় বাড়ির মালিককে বলে দেওয়া উচিত। সেই বিষয় নিয়ে থাকছে আজকের আলোচনা। প্রথমত বাড়ির মালিককে পরামর্শ দিতে হবে যে আপনি যেহেতু বাড়ি করবেন, সেহেতু আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যেই স্থানে বাড়ি নির্মাণ করবেন সেই মাটি পরীক্ষা করে নিতে হবে। কারণ আপনার পুরো বিল্ডিংটি যেই মাটির উপরে থাকবে সেই মাটি কোন পর্যায়ে আছে, আপনার সেই মাটির উপরে কততলা বিল্ডিং করা যাবে সেই বিষয়ে ফাইন্ড আউট করতে হলে মাটি পরীক্ষা অবশ্যই করতে হবে। ভালো একজন ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন এবং এস্টিমেট করে নেওয়া। একজন কন্ট্রাক্টর ভাই তারা অনেক কাজ করে থাকেন, কিন্তু একটা ভবনে ইঞ্জিনিয়ারের অনেক গুরুত্ব রয়েছে। কন্ট্রাক্টর ভাই কিছু মনে করবেন না, আপনি অনেক কাজ নিজের হাতে করে থাকেন, করে থাকলেও একজন ইঞ্জিনিয়ার যত বিষয় নিয়ে চিন্তা করে একটি ডিজাইন করবে, আপনি সেই চিন্তা করে ডিজাইন করতে পারবেন না। তাই আপনি বাড়ির মালিককে প্রথমেই বলে দিন, আমি আপনার বিল্ডিং করতে হলে একজন ইঞ্জিনিয়ারের ডিজাইন লাগবে। তৃতীয়ত যে বিষয়টা বাড়ির মালিককে বলবেন সেটা হচ্ছে ভালো মালামাল কিনতে হবে। একটি বাড়ি একদিনের জন্য করা হয় না, একটি বাড়ি যত স্থায়িত্ব হবে কন্ট্রাক্টরের তত সুনাম থাকবে। তাই আপনি যখন বাড়ির মালিককে মালামাল কেনার কথা বলবেন তখন অবশ্যই ভালো সিমেন্ট, ভালো রড, ভালো মানের বালি, ভালো মানের খোয়া ক্রয় করার জন্য পরামর্শ দেবেন। কেননা পণ্যগুলো যত ভালো হবে বাড়িটি তত স্থায়িত্ব বেশি হবে। কন্ট্রাক্টর ভাই আরেকটি কথা খেয়াল রাখবেন, তা হচ্ছে আপনি যখন বাড়ির কাজ করবেন তখন সবসময় প্রতিটি ক্ষেত্রেই ইঞ্জিনিয়ার এবং বাড়ির মালিকের সাথে আলোচনা করে নেবেন। কেননা আপনি যদি ইঞ্জিনিয়ার এবং বাড়ির মালিকের সাথে আলোচনা করে নেন তাহলে আপনার কাজের প্রতি তারা খুশি থাকবে, কিংবা যদি কোনো ভুল ডিসিশন হয়ে থাকে সেটা সাথে সাথে শুধরে যাবে। অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। শেষ সময় আরেকটি কথা বলবো, আমি সবসময় অন টিভি অনলাইন চ্যানেলে কনস্ট্রাকশন কাজ এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করে থাকি, তাই এখানে যদি সাবস্ক্রাইব করে রাখেন কিছুটা হলেও উপকার আসতে পারে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।